অর্ডিনেট অর্ডিনেট হচ্ছে বের করা লাগবে। তো এই জন্য হচ্ছে অনেক হিসাব নিকাশ আমাদের করতে হবে, কিন্তু এত কমপ্লেক্স না, একটু জাস্ট জিনিসটা বুঝে ফেলতে পারলে তোমাদের জিনিসটা অনেক ইজি হবে আর কি। চলো আমরা স্টার্ট করি। মোটামুটি 15-16 জন অ্যাটেন্ড করে ফেলছে, আশা রাখি আমি স্টার্ট করতে পারি। আচ্ছা আমরা আমরা তোমরা হয়তো লাস্ট সেমিস্টারে আমরা ডিটারমিনেট স্ট্রাকচার ইনডিটারমিনেট স্ট্রাকচারের কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড পড়ছিলাম, মনে আছে তোমাদের? জি স্যার। মানে একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার যদি থাকে, তাহলে সেটা তুমি তো আর তিনটা ইকুয়েশন, যে বেসিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে, সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো, আর সামেশন মোমেন্ট ইকুয়াল টু জিরো, এই তিনটা ইকুয়েশন দিয়ে তুমি অঙ্কটা তখন সলভ করতে পারবা না। তো এই জন্য তোমাকে আরেকটা ইকুয়েশন লাগবে, তাই না? আননোন লাগবে। তো তখন আমরা যেটা করি, যে আমরা ইনডিটারমিনেট স্ট্রাকচারে আমরা কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড আমরা ইউজ করি। কনসিস্টেন্ট ডিফরমেশন মেথডটা এই কোর্সের জন্য আমাদের আবার লাগবে, ঠিক আছে? নতুবা আমরা সলভ করতে পারবো না। তোমরা কি 411-এ সাকিব স্যারের ক্লাস অলরেডি পেয়ে গেছো না? ও কি ক্লাস নেওয়া শুরু করছে? না স্যার, সাকিব স্যারের কোনো কোর্স তো আমরা মানে এই সেমিস্টারে নাই। মেবি না, 411-এর সেকেন্ড পার্ট সে পড়াবে, 411-এর আর কি। ও আচ্ছা স্যার, ও এখনো পাও নাই, ধরে নেয়নি স্যার। হ্যাঁ তোমরা পাবা। ও হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করার জন্য তোমাদেরকে আরো দুইটা নতুন মেথড পড়াবে, একটা হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, আর একটা হচ্ছে তোমার স্টিফনেস মেথড। হ্যাঁ, আর আমি একটা মেথড পড়াবো, এটা হচ্ছে স্লোপ ডিফ্লেকশন মেথড। তার মানে তোমরা এই কোর্সে ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করার জন্য তিনটা নতুন মেথড শিখবা, একটা হচ্ছে স্লোপ ডিফ্লেকশন মেথড, আর দুইটা সাকিব স্যার পড়াবে, সেটা হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন আর স্টিফনেস মেথড। হ্যাঁ, তো আমাদের লেভেল 4 টার্ম 1 মূলত ইনডিটারমিনেট স্ট্রাকচারের উপর বেসিস করে সাজানো হয়েছে, আমরা ইনডিটারমিনেট স্ট্রাকচারই পড়বো। দেখো তো, এই স্ট্রাকচারটা, এই বিমটা ফলো করো। তো এই বিমটাতে একটা ফিক্স সাপোর্ট আছে, আর এখানে একটা রোলার সাপোর্ট আছে বি পয়েন্টে। তাহলে এটা কি স্ট্রাকচার? এটা কি ডিটারমিনেট না ইনডিটারমিনেট? আর ইনডিটারমিনেট হলে কত ডিগ্রি? এক ডিগ্রি ইনডিটারমিনেট। 1 ডিগ্রি ইনডিটারমিনেট। তার মানে আমরা এই বিমটার সলভ করতে পারবো যদি আমাদের একটা আননোন ভ্যালু অন্য কোনো ভাবে আমরা বের করে নিয়ে আসতে পারি। যদি অন্য কোনো ভাবে একটা আননোন ভ্যালু, ধরো BYটা যদি আমি বের করে নিয়ে আসতে পারি, তাহলে আমরা বাকি তিনটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো, আর সামেশন মোমেন্ট ইকুয়াল টু জিরো দিয়ে আমরা এই বিমটা সলভ করে ফেলতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তো হ্যাঁ, আমরা এই কনসিস্টেন্ট ডিফরমেশন মেথডটা যদি একটু রিভাইজ করি, আমরা যেটা করতাম, যে আমরা এখানে দেখতে পাইতাম যে আমাদের এখানে তিনটা রিয়েকশন, এখানে একটা রিয়েকশন। সো আমরা যদি কোনোভাবে আমরা একটা আমরা রিলিজ করে দিই, আমরা মনে করো এই যে BY, আমরা ধরে নিই যে এই জায়গাতে কোনো সাপোর্ট নেই এবং এটা রিলিজ হয়ে যাবে। তো যদি আমি রিলিজ করি, তখন আমাদের এই বি পয়েন্টে, বলতো দেখি, যে আমরা যদি লোড দেই, তাহলে এই বিমটা এক লোডের জন্য কিভাবে বাঁকা হবে বলতে পারবা? কিভাবে ডিফ্লেক্ট করবে? স্যার লোডটা কি স্যার ভার্টিক্যালি নাকি ল্যাটারালি? ভার্টিক্যালি ভার্টিক্যালি এভাবে বাঁকা হবে না? জি স্যার, জি স্যার। এই যে বি পয়েন্টে এভাবে সুন্দর করে ডিফ্লেক্ট হয়ে গেছে ডিউ টু দিস 1 কিলো নিউটন। মানে আমরা ধরে নিচ্ছি যে একটা ভেহিকল মুভ করতেছে। হ্যাঁ, আচ্ছা, আমার আজেন্টটা একটু আজেন্টটা শেষ হোক। হ্যাঁ,
আচ্ছা, আমরা শুরু করি। আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমরা যদি এখানে বি পয়েন্টে আমাদের একটা রিয়াকশন আছে BY, আর এখানে আমাদের তিনটা রিয়াকশন, তো আমরা বলছি এটা একটা 1 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার। যেহেতু 1 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার, তাহলে আমরা রিডান্ডেন্ট ধরব একটা। আমরা ধরলাম যে এই জায়গায় যে BY টা আছে, ভার্টিক্যাল রিয়াকশন আপওয়ার্ড, এটাকে আমরা ধরলাম যে রিডান্ডেন্ট। আমরা লিখলাম যে টেকিং, আমি বেসিক কনসেপ্ট আজকে বোঝাই, টেকিং BY এস রিডান্ডেন্ট। তাহলে BY রিডান্ডেন্ট, আমরা ওই যে কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড সলভ করেছিলাম লাস্ট টাইমে, তাই না? যেটা রিডান্ডেন্ট ধরা হয় ওইটাতে আমরা সাপোর্টটা রিলিজ করি। তো যেহেতু এটা গ্র্যাভিটি লোড এবং আমাদের এটা এই ব্রিজটার উপরে ধরো ভিকেল যাচ্ছে, তাহলে ডিউ টু গ্র্যাভিটি লোড এ জায়গায় যদি আমার সাপোর্ট না থাকে তাহলে বিমটা এভাবে বাঁকা হবে। এটা তোমরা সবাই বললা। ধরলাম আমরা এই যে এই জায়গার ডিফ্লেকশনটা, হ্যাঁ এই জায়গার ডিফ্লেকশনটা হচ্ছে ডেল্টা, এই জায়গার ডিফ্লেকশন হচ্ছে ডেল্টা বি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পরে করি কি, এ জায়গাতে তো সাপোর্ট আছে, তুমি এটা রিলিজ করে দিলা, কিন্তু এটা তো রিলিজ করতে করা যাবে না, তাই না? তো আমরা পরবর্তীতে কি করি, যে জায়গাতে তুমি সাপোর্টটা রিলিজ করছিলা বি পয়েন্টে, বি পয়েন্টে সেখানে তুমি একটা 1 কিলোনিউটনের লোড অ্যাপ্লাই করবে, ইউনিট লোড দিলে এই বিমটা কেমনে উঠে যাবে, এভাবে উঠে যাবে। তাহলে এখানে একটা রিয়াকশন, এখানে ডিফ্লেকশনটা পাবো, ডিফ্লেকশনটা ধরো ডেল্টা বি, এইটারে আমরা গুণ দিব হচ্ছে BY দিয়ে। তাহলে আমরা আমাদের যে কম্পেটিবিলিটি ইকুয়েশন, কি ইকুয়েশন, কম্পেটিবিলিটি, তোমরা যদি ভুলে যাও তাহলে আজকে তোমরা, আমি সাজেস্ট করব তোমরা কনসিস্টেন্ট ডিফরমেশন মেথডের লেকচারটা খুলো, লাস্ট টাইমে যেটা পড়ছি সেই মেথডটা একটু রিভাইজ করতে হবে। হ্যাঁ, কম্পেটিবিলিটি ইকুয়েশনটা কি হবে, ডেল্টা বি প্লাস BY ডেল্টা বি ইকুয়াল টু জিরো। এই ইকুয়েশন ইউজ করে তোমাকে ডেল্টা বি বের করতে হবে, স্মল ডেল্টা বি বের করতে হবে, তাহলে তুমি BY টা জেনে যাবা। যখন তুমি BY জানতে পারবা তখন দেখো স্ট্রাকচারটা ডিটারমিনেট হয়ে যাবে এবং তুমি তোমার তিনটা ইকুয়েশন দিয়ে আননোন রিয়াকশন গুলো বের করতে পারবা। সবাই কি জিনিসটা বুঝছো? আচ্ছা, তাহলে দেখো এখানে এই যে এই অঙ্কটাতে, এই অঙ্কটাতে এটা কত ডিগ্রি ইনডিটারমিনেট, আইমান বলতে পারবা? আইমান স্যার, এটা স্যার বলতেছি, এটা হচ্ছে স্যার 2 3 4 স্যার, স্যার হ্যাঁ, তারপর চারটা রিয়াকশন, জি স্যার, আর ইকুয়েশন আছে কয়টা তোমার, মানে 1 ডিগ্রি ইনডিটারমিনেট স্যার, 1 ডিগ্রি ইনডিটারমিনেট, ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে একটা সাপোর্ট কে রিলিজ করতে হবে। তো এরা করছে কি দেখো, এরা এই বি পয়েন্টে যে একটা রোলার সাপোর্ট আছে না BY, এরা এটা রিলিজ করছে। তো রিলিজ করলে ডিউ টু দি ভার্টিক্যাল ডাউনওয়ার্ড লোড অর গ্র্যাভিটি লোড দি বিম উইল ডিফ্লেক্ট লাইক দিস। তো এই জায়গাতে এরা ডিফ্লেকশন কে ধরছে। আমরা যেটা ডেল্টা বি লিখছিলাম ওরা লিখছে এটা FBX। এই কথাটার মানে কি FBX?
এই কথাটার মানে হচ্ছে লোড আছে এক্স এ, ডিফ্লেকশন হচ্ছে বি তে। ঠিক আছে, এই কথাটার মানে বুঝছো? লোড আছে এক্স এ, এই যে এক্স এ, আর ডিফ্লেকশন বের করতেছো বি তে। আচ্ছা গুড, কিন্তু এই বি পয়েন্ট একটা সাপোর্ট ছিল, এটা তো আর এমন তো না যে বি পয়েন্টটা সাপোর্ট আগে ছিলই না। তুমি তোমার টু সলভ দি রিয়াকশনস ইউ মে ইউ রিলিজ দি সাপোর্ট এট বি পয়েন্ট, তো ফাইনালি ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউনিট লোড হিয়ার এট বি পয়েন্ট ভার্টিক্যাল আপওয়ার্ড। হোয়াই ভার্টিক্যাল আপওয়ার্ড? বিকজ তোমাকে এখানে যে ডিফ্লেকশনে বি এক্স পাইলা এটাকে জিরো বানাইতে হবে, কারণ কি বাস্তবে যে রিয়েল স্ট্রাকচার এখানে বি পয়েন্টে কোনো ডিফ্লেকশন আসবে না, তো তোমাকে এখানে যে বি এক্স আসছে এটা সমপরিমাণ একটা এক কিপে লোড দিয়ে ধাক্কা মারলা, তাহলে এফ বিবি এটাকে বি ওয়াই দিয়ে গুণ করলে তুমি যে কম্পেটিবিলিটি ইকুয়েশন পাবা সেটা হচ্ছে এফ বি এক্স প্লাস বি ওয়াই ইন্টু এফ বিবি ইকুয়াল টু জিরো। তাহলে বি ওয়াই সমান সমান পাবা মাইনাস এফ বি এক্স বা এফ বিবি। এই জিনিসটা আমরা ইউজ করে আমাদের অঙ্কটা সলভ করব। এটা যদি বুঝতে পারো এই কনসেপ্টটা, তাহলে অঙ্কটা বেশি একটা কঠিন না। সবাই বুঝছো এতটুকু? এই যে ইউজিং কম্পেটিবিলিটি ইকুয়েশন, সরি কম্পেটিবিলিটি কন্ডিশন, কম্পেটিবিলিটি কন্ডিশন হচ্ছে এই যে কথাগুলো। হ্যাঁ, কিছু বলতেছিল কেউ? কথাগুলো একটু ভেঙে ভেঙে আসছে কোন জায়গাতে বুঝতেছিল না দীপ? আমি তো বুঝতে পারছি স্যার। ও দীপ না, ইয়া সিদ্ধার্থ, সিদ্ধার্থ, সরি সিদ্ধার্থ বলো। ওটা পর্যন্ত বুঝছি স্যার, এরপরে স্যার মানে নেটে কথা শোনা যাচ্ছিল স্যার, নেট বাফার করতেছিল। আচ্ছা আমি কথাটা ধরতে পারি নাই, মাহফুজ শুনতে পাইছো? মাহফুজ বলো তো একটু আমাকে স্যার। ও নেটের সমস্যা স্যার, বুঝতে পারতেছে না স্যার, সেটা বলছে। হ্যাঁ কতটুকু বুঝছি, বুঝতে পারছে? কত থেকে শুরু থেকে স্টার্ট করবো আবার? না স্যার সেটা বলে নাই স্যার, কতটুকু সমস্যা ওর। আচ্ছা আর ওর ওখানেই আসলে এক্স আর ডি স্যার ওখানে পর্যন্ত বুঝছে স্যার, এরপরে স্যার। আচ্ছা দেখো, হ্যাঁ আমি একটু আবার একটু হালকা করে রিভাইজ করি, কারণ হচ্ছে আমাদের এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে, নতুবা আমরা ম্যাথটা সলভ করতে পারবো না। হ্যাঁ আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করছিলাম, আমি একটু আবার রিভাইজ করি, যারা বুঝছো তারা একটু আবার শুনো। আমরা একটা বিম দেখে ফার্স্টে আমরা ডিসিশনটা নিব যে আমার এই বিমটা এটা কি ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট। যদি ইনডিটারমিনেট হয়, যেহেতু আমাদের এটা ইনডিটারমিনেট স্ট্রাকচারের কোর্স, তাহলে অবশ্যই আমি পরীক্ষায় তোমাদেরকে ইনডিটারমিনেট স্ট্রাকচারই দিব, এটা নিয়ে কোনো কন্ডিশন কথা নাই। এখন ইনডিটারমিনেট যে দিব এটা কত ডিগ্রি, এটা আমাকে এখন ডিসিশন নিতে হবে। আমরা আমাদের এই বিমটা দেখে বুঝতে পারলাম যে আমাদের এখানে এটা 1 ডিগ্রি ইনডিটারমিনেট, তার মানে আমাকে একটা সাপোর্ট রিলিজ করতে হবে। তো এরা এখানে বি পয়েন্টে যে রোলার সাপোর্ট এটাকে রিলিজ করে দিছে। তো যদি বি পয়েন্টে আমার যদি রোলার সাপোর্ট রিলিজ করে দেয়, তাহলে এখানে আমাদের হিঞ্জ ছিল, এখানে হিঞ্জ আছে, তাহলে বি পয়েন্টে আমাদের এ পয়েন্টে আমাদের যে রোলার সাপোর্ট আছে সেটা নাই এখন, কিন্তু সি পয়েন্টে সাপোর্টটা ঠিকই আছে, তাই না? বি পয়েন্টে সাপোর্টটা ঠিকই আছে। তো আমরা যদি এখন এখানে একটা এক কিপের লোড মুভ করাইতে থাকি, বুঝেই যাচ্ছে এই এক কিপের লোডের জন্য আমার সাপোর্ট, আমার এটা ডিফ্লেক্টেড শেপ কেমনে হবে, অবশ্যই এমনি গিয়ে এটা উঠে যাবে, যেহেতু এখানে আমাদের সাপোর্ট আছে, কারণ সাপোর্টে ডিফ্লেকশন জিরো হয় এটা আমরা জানি। তো এখানে আমরা যেটা হচ্ছে, স্যার একটা কোশ্চেন আছে স্যার, স্যার যদি এখানে স্যার 2 ডিগ্রি ইনডিটারমিনেট হয় স্যার, তাহলে কি আমরা দুইটা রোলার সাপোর্ট উঠাই দেব নাকি স্যার একটা হিঞ্জ সাপোর্ট উঠাই দেব স্যার? হ্যাঁ একটা হিঞ্জ উঠাইবা না, তুমি একটা হিঞ্জ উঠাইতে পারো অসুবিধা নাই, কিন্তু দুইটা রোলার উঠালে ম্যাথটা ইজি হবে। আচ্ছা এটা আমরা পরে কথা বলি। হ্যাঁ 2 ডিগ্রি আমরা বলতে 1 ডিগ্রিতে থাকি। আচ্ছা এখানে আমরা দূরত্বটা ধরলাম x, আর এই যে পয়েন্ট এটা হচ্ছে x পয়েন্ট, যেটা বাম প্রান্ত থেকে x দূরত্বে আছে আর কি। হ্যাঁ তাহলে এই জায়গায় ডিফ্লেকশনটা কি কত, এই মানটা আমরা ডিফ্লেকশনকে প্রকাশ করি এভাবে ডেল্টা b এরালেক্স f দিয়ে, আমরা এদেরটাই ফলো করি
f f মানে ডিফ্লেকশন কিন্তু ফোর্স বাজবো না আবার আচ্ছা f প্রথমে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কোন পয়েন্টে ডিফ্লেকশন চাচ্ছো সেটা b পয়েন্টে তাহলে এখানে প্রথমে হবে b লোডটা কোথায় আছে x পয়েন্টে তাহলে লিখবা x সবাই কি এটা বুঝছো f bx এখন b পয়েন্টে আমাদের রোলার সাপোর্ট আছে যেটা আমি রিলিজ করে এরকম ডায়াগ্রাম পাইছিলাম কিন্তু বাস্তবে তো এখানে রোলার আছে এখানে ডিফ্লেকশন আসা যাবে না আমরা যেটা করি পরবর্তীতে আমরা এই পয়েন্টে এই যে b পয়েন্টে আমরা একটা আমরা 1 কিলো নিউটন লোড अप्लाई করব আপওয়ার্ডে তাহলে সে উপরের দিকে ডিফ্লেক্টেড শেপ হবে এবং এখানে দেখো একটা ডিফ্লেকশন পাওয়া যাচ্ছে fbb যেটা নাকি 1 কিলো নিউটনের জন্য কিন্তু বাস্তবে যদি fbx এর সমান ডিফ্লেকশন যেটা নাকি ডাউনওয়ার্ড পাইছো এটাকে জিরো বানাইতে গেলে তোমাকে আপওয়ার্ড ডিফ্লেকশন লাগবে যেটা এটার সমান এটা করার জন্য তোমাকে এখানে 1 কিলো নিউটন দিলে হবে না দিতে হবে by যেটা অরিজিনাল রিঅ্যাকশন তাহলে এটার জন্য তুমি ডিফ্লেকশন পাবা প্লাস by ইনটু f এই জায়গাতে কি লিখবা যেমন এখানে লিখছিলা bx এখানে কি লিখবা ডিফ্লেকশনটা b পয়েন্টে লোডটা কোথায় bতে bতে ইকুয়াল টু হচ্ছে 0 তাহলে তুমি by সমান সমান পাবা হ্যাঁ মাইনাস fbx fbx ডিভাইডেড বাই fbb এটা বুঝাইতে চাচ্ছিলাম তোমাদেরকে বুঝছনি এবার সবাই যারা বুঝো নাই চলো15.1 আসলাম কাসিম আলী 4th এডিশন বইটা আসলাম কাসিম আলী তো তোমাদেরকে পাঠাইছি জি স্যার হ্যাঁ 15.1 এ যাবা পেজ নাম্বার হচ্ছে 610 আচ্ছা স্যার আচ্ছা একটু ঠিক আছে গুড আমরা একটু আগাই তো আরেকটা জিনিস এখানে ম্যাক্সওয়েলের একটা থিওরি আছে আমরা এটা একটু জানা দরকার ম্যাক্সওয়েলের থিওরিটা কি দেখো ম্যাক্সওয়েল বলতেছে যে fbx সমান সমান fxb এই কথাটা কে বলতে পারবা বলো তো দেখি এই যে এই জিনিসটা এটা আসলে কি বোঝায় fbx সমান সমান fxb স্যার fbx মানে হচ্ছে স্যার x অ্যাক্সিস আছে স্যার b পয়েন্ট আছে স্যার ধরো একটু আমি একটু লিখি fxb তার মানে বলো তো এই যে এই জিনিসটা দিয়ে কি বোঝায় fbx তার মানে স্যার এটা হচ্ছে x অ্যাক্সিস আছে স্যার b পয়েন্ট আছে স্যার লোডটা কোথায় আছে লোডটা বি পয়েন্টে স্যার না লোড হচ্ছে এক্স এক্স পয়েন্টে স্যার এক্স পয়েন্টে আর ডিসটেন্সটা হলো বি হ্যাঁ স্পেস ডিফ্লেকশন বের করব বি পয়েন্টে আর এটা কি এটা এটা স্যার ডিফ্লেকশনটা স্যার বি পয়েন্টে বের করব আর লোডটা হচ্ছে স্যার এক্স বি পয়েন্টে এক্স পয়েন্ট আর বি হ্যাঁ তাস লাগাইছো তো এই ইয়া বলো সিদ্ধার্থ বলো আর ডিফ্লেকশন আমরাছিলাম স্যার লোড আছে এক্স পয়েন্টে ডিফ্লেকশন আছে তোমার বি পয়েন্টে ঠিক কি না জি স্যার আর এটা যে এই জিনিসটা কি এই জিনিসটা স্যার লোড বি পয়েন্টে আর এক্স এ ডিফ্লেকশন স্যার বি পয়েন্টে আর ডিফ্লেকশনটা স্যার এক্স পয়েন্টে ভেরি গুড তাহলে লোড আছে আমরা বলতেছি একটু ধরো আমরা বলতেছি লোড আছে আমাদের বি পয়েন্টে আর ডিফ্লেকশন যেটা সেটা আমরা বের করতে চাই ডিফ্লেকশন এট এক্স ঠিক আছে তাহলে ম্যাক্সওয়েল
ম্যাক্সওয়েল বলতেছে যে এফ বি এক্স আর এফ এক্স বি দুটা সমান, তার মানে যদি লোড এক্স পয়েন্টে থাকে তখন বি পয়েন্টে যে ডিফ্লেকশন পাবা ঠিক তেমনি বি পয়েন্টে লোড রেখা এক্স পয়েন্টে সেম পরিমাণ ডিফ্লেকশন পাবা। স্যার এটা কি স্যার ওই ফিজিক্সের ম্যাক্সওয়েল নাকি অন্য ম্যাক্সওয়েল? হ্যাঁ এটা কি স্যার তুমি আমাকে একটু তাহলে আজকে দিনটা দাও, আমি আসলে কনফিউজড, আমি শিওর না। আচ্ছা ঠিক আছে স্যার সমস্যা নেই। কেন ভাই ফিজিক্সের ম্যাক্সওয়েল মানে কত সাল বনাসিনি তোমার? স্যার ওই 1800 এর দিকেই তো স্যার হবে, 1860 এই এই সময়টাকে। আচ্ছা আমি তোমাকে তাহলে জানাবো তাহলে। হ্যাঁ জি স্যার। আচ্ছা ওকে ভাই, তো এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো কথাটা, যে আমি যদি এক্স পয়েন্টে লোড রাখি তখন আমার বি পয়েন্টে যে ডিফ্লেকশন আসবে, আমি যদি আমার লোডটাকে সরায় বি পয়েন্টে নিয়ে যাই তখন এক্স পয়েন্টে সেম পরিমাণ ডিফ্লেকশন আসবে। হ্যাঁ এটা আমরা একটু মনে রাখবো আমাদের অঙ্কের জন্য। সবাই এই ফর্মুলাটা একটু তুলো তো, এই ফর্মুলাটা, এই যে দুটা লাইন, আমরা একটু ম্যাথটাতে ঢুকি। আজকে বেশিক্ষণ পড়াবো না, জানি তোমরা বিরক্ত হয়ে আছো, জাস্ট বেসিকটা বুঝাই দিই আর কি। সবাই লাইনটা, এই দুইটা লাইন একটু তুলো এবং এই দুইটা ডায়াগ্রাম, এই তিনটা, এই দুইটা ডায়াগ্রাম তুলো, এই ডায়াগ্রামটা এবং এইটা এবং এইটা, এই তিনটা ডায়াগ্রাম তুলে এই দুইটা লাইন পাশে লিখে রাখো, দ্যাটস ইট। স্যার এই টাইপস এর ম্যাথ কয় পিস্ট আছে? হ্যাঁ বলো দীপ। বললাম স্যার এই টাইপ গুলো, এই টাইপের ম্যাথ গুলো আছে কয় পিস্ট? মোটামুটি দুই তিন পিস্ট তো হবে। জি স্যার। আচ্ছা এর চেয়ে বড় ম্যাথ আসতেছে দীপ, ধৈর্য ধরো। তখন তুমি বলবো স্যার আগে ম্যাথটা একটু ইজি ছিল। চলো আমরা এগুলা তোলা হয়েছে সবার, আমি একটু আস্তে আস্তে আগাচ্ছি কেন, কারণ হচ্ছে এই ম্যাথ গুলা একটু অনেক একটু ডিফিকাল্ট, তোমরা যদি না বুঝো আসলে পড়ে যাবো কিন্তু তোমাদের কিছুই লাভ হবে না, এই জন্য একটু আস্তে আস্তে আগাবো আর কি। আচ্ছা এই ইয়া কি বলে আমাদের খুঁজে দেখো তো একটু, সবাই কি আছো? হ্যাঁ সবাই আছে, সরি আমার নেটওয়ার্ক ফল করছে। আচ্ছা আমি একটু যেটা বলতে চাচ্ছিলাম যে আমি আসলে একটু আস্তে আস্তে আগাচ্ছি এই জন্যে যে এই ম্যাথ গুলো অনেক বড় এবং একটু কমপ্লেক্স। হ্যাঁ তো তোমরা যদি ভালোভাবে না বুঝো আসলে তেমন কোনো লাভ হবে না, আমি পড়াই গেলাম যে শুধু। তো এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি এই দুইটা লাইন, এটা কি বোঝা গেছে? এটা যদি বোঝা হয় তাহলে আমরা একটু জাস্ট একটু একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে বি ওয়াই সমান সমান মাইনাস এফ বি এক্স ডিভাইডেড বাই এফ বি বি। আমাকে এফ বি বি কথাটার মানে কি কে বলতে পারবা? এই যে নিচের এফ বি বিটা স্যার বি পয়েন্টে লোড দিলে স্যার ডিফ্লেকশনটাও বি পয়েন্টেই হবে, বি পয়েন্টেরই হবে, রাইট? তার মানে এই ভ্যালুটা আমি বের করে রাখবো,
এটা নিচে থাকবে এবং এটা কনস্ট্যান্ট। দেখো উপরে যে এক্স আছে না, এই যে এক্স, এই এক্সটা মানে হচ্ছে ভ্যারিয়েবল, এই এক্সটা যে কোনো জায়গায় হইতে পারে। যখন এক্সটা এ পয়েন্টে থাকবে তখন এক্স এর মান শূন্য, যখন আমার এক্সটা মুভ করে বি তে আসবে তখন এক্স এর মান হবে এ বি দূরত্বটা, এক্সটা মুভ করে আবার সি তে আসবে, আবার এক্সটা মুভ করে ডি তে আসবে, এরকম ভাবে এটা মুভ করতে থাকবে। বুঝা যাচ্ছে? যখন আমার এক্স, যদি আমি মনে করো আমার এক নিউটনের লোডটা সি তে থাকে, তখন আমার এফ বি এক্সটা আমি কেমনে লিখবো? যদি আমার এক সি তে আছে মনে করো এক কিলো নিউটন লোডটা, তাহলে আমি লিখবো এফ সি এক্স, না ডিফ্লেকশন আমি বের করবো তো বি তেই, কারণ আমি আমার সাপোর্ট তো সরাইছি বি টাই, তাই না? এখানে দিব কি, এখানে এখানে দিব সি, এখানে সি হবে স্যার। ঠিক আছে, ঠিক তেমনি ইউনিট লোডটা মুভ করে যদি ডি তে আসে তাহলে কি লিখবো? এফ বিডি বি ডি, তার মানে লোড হচ্ছে ডি তে, ডিফ্লেকশন হচ্ছে বি তে, বুঝছো? তার মানে এই উপরের অংশটা আমাকে বের করতে হবে বারবার, এখানে বের করতে হবে একবার, দুইবার, তিনবার, চারবার। আর এফ বিবি তো অলরেডি বাইরে হয়ে যাবে যখন বি লোডটা, ইউনিট লোডটা বির উপরে থাকবে। এভাবে তুমি কয়টা কোঅর্ডিনেট পাবা? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা দিয়ে তোমাকে এরকম একটা ইনফারেন্স লাইন ড্র করতে হবে যার মান তুমি জানবা। বুঝা গেছে অঙ্কের কনসেপ্টটা? নাকি স্যারেরা যদি বলো হ্যাঁ স্যার বুঝছি তাহলে আগাই। স্যার এই জায়গাটা স্যার আরেকবার বলেন, মানে ওই যে স্যার মানগুলা বের করার জন্য স্যার কি হবে, মানে চারটা, মানে আমাদের এই এ ফর্মুলাটা তো বুঝছো নাকি? জি স্যার। এফ বি এক্স, এফ বি এক্স কোনটা? ওই যে এই যে এফ বি এক্স, এটার সাথে যোগ করছো কোনটা? এই যে এফ বি বি সাথে গুণ হচ্ছে বি ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে বি ওয়াই সমান সমান কত হবে? মাইনাস এফ বি এক্স বাই এফ বি বি। এখানে এফ বি এক্সটা আসলে কিছুই না, এটা হচ্ছে ডিফ্লেকশন আর কি, ডেল্টা বি এক্স। এটা তুমি এভাবে লিখতে পারো ইচ্ছা করলে, বি ওয়াই সমান সমান মাইনাস ডেল্টা বি এক্স ডেল্টা বি বি। এখন তুমি তো, আমরা যেটা বলছি যে ডেল্টা বিবি এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কি চেঞ্জ হবে? না স্যার, এটা চেঞ্জ হবে না, কারণ বি পয়েন্টের লোড বি পয়েন্টের ডিফ্লেকশন বের করছে। কিন্তু এটা চেঞ্জ হবে, এটা কি? এটা হচ্ছে লোডটা এক্স, এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, দেখো এই যে ভেরিয়েবল, এই যে এক্স, এই এক্স এর মানটা মুভ করতেছে, কোথায় কোথায় যাচ্ছে সে? একবার এতে, যখন এতে আমার ইউনিট লোডটা থাকবে তখন বলো দেখি আমার এই ডেল্টা বি এক্সটা কি হবে? ডেল্টা বি এ এ, তখন তোমার বি ওয়াই এর একটা মান পাবা না? জি স্যার। ডেল্টা বি এর, ডেল্টা বির কিন্তু একটা মান পাবা, কেন? কারণ মাইনাস ডেল্টা বি এ বের করবা, ডেল্টা বিবি তো জানোই, বিডও বের করে রাখবা, তখন তুমি বি ওয়াই এর একটা মান পাবা। ইউনিট লোডটা মুভ করে যখন বি তে আসবে তখন উপরেও ডেল্টা বিবি, নিচেও ডেল্টা বিবি, ঠিক না? তার মানে বি ওয়াই এর মান পাবা এক। আবার ইউনিট লোডটা মুভ করে সি তে যখন আসবে তখন কি লিখবা? এফ বি সি ডেল্টা বি সি, নিচে যে ডেল্টা বিবি, তাহলে বি ওয়াই এর আরেকটা মান পাবা। ঠিক তেমনি এভাবে কয়টা মান পাবা? একটা, দুইটা, তিনটা, চারটা। এটা দিয়ে তুমি বি ওয়াই এর ইনফ্লুয়েন্স লাইন ড্র করবা বসায় বসায়, ঠিক আছে? আমরা এটা করি তাহলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? চলো, আমরা যদি এতটুকু বুঝি, আমরা এখন হচ্ছে আমাদের কনসেপ্টটা বুঝে গেছি, আমরা হচ্ছে আজকে এতটুকুই থাকবো আর কি, আমরা আর বেশি কোন ক্লাস নিব না, নেক্সট ক্লাসে একটা প্রবলেম সলভ করব আমরা সবাই। আমি আজকে যা পড়াইছি লেকচারটা আবার মনোযোগ, এই লেকচারটা আবার মনোযোগ দিয়ে তোমরা একটু দেখবা আমি যখন ভিডিও লিংকটা শেয়ার করব। হ্যাঁ, তোমাদের কাজ এতটুকুই। আচ্ছা আমাকে একটু অ্যাটেন্ডেন্সটা বলো। রুল নাম্বার ওয়ান, রুল নাম্বার ওয়ান মনে আজকে নাই নাকি স্যার? আছে স্যার, ইয়েস স্যার।
আচ্ছা আলহামদুলিল্লাহ দাঁড়া হ্যাঁ আমি একটু বলছিটা অন করছি একটু দাঁড়াও তোমরা রোল নাম্বার ওয়ান আসো রোল নাম্বার টু রোল নাম্বার থ্রি নাই একটু মিউট করে রাখো রোল নাম্বার ফোর রোল নাম্বার ফাইভ ইফতেখার প্রেজেন্ট স্যার রোল নাম্বার এইট আসো রোল নাম্বার টেন রোল নাম্বার ইলেভেন মাহফুজ আজকে কি ফারিব নাই আজকে ফারিব নাই না আচ্ছা সিদ্ধার্থ স্যার ফারিব বলছিল স্যার রাতে একটু প্রবলেম ছিল সিদ্ধার্থ আছে রিয়াজুল তারপর আছে ইলিয়াস আছে মুক্তাদির দেখছি আছে আছে ওকে তাহলে আমি শেয়ার করে দিব আজকে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো হ্যাঁ আজকে লেকচারটা খুব জরুরি একটা লেকচার ভালো করে পড়ো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম